প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে মাসের শুরুতেই আজকে সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয় প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে একটি বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে এলো অবশ্যই দেবাশেষ বিশ্বাসের পরিকল্পনা কার্যত প্রকাশ্যে চলে এলো বিশ্বস্ত সূত্র থেকে এই খবরটি উঠে আসছে অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অত্যন্ত ব্রেকিং নিউজ আজকের দিনের জন্য মাসের শুরুতেই এবারের নন জয়নিং শূন্যপদকে কেন্দ্র করে দেবাশেষ বিশ্বাসের কার্যত পরিকল্পনা প্রকাশ্যে চলে এলো বন্ধুরা ডিটেলস এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি যে পরিকল্পনা আস্তে আস্তে দেবাশেষ বিশ্বাস সংগঠিত করছেন সমস্ত বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন সেই পরিকল্পনাই এবার কিন্তু প্রকাশ্যে চলে এলো বন্ধুরা আমরা সকলেই জানি যে ইতিমধ্যে পনেরোশো ছয় এবং তিনশো চৌষট্টি প্রাইমারি সাউথ চব্বিশ পরগনা দু হাজার নয়ের নিয়োগকে কেন্দ্র করে এই দুটি মেরিট লিস্ট ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে এবং সেখান থেকে কিছু কিছু শূন্যপদ অর্থাৎ সিট নন ননজয়নিং হিসাবে কিন্তু বেরিয়ে এসেছে এটা কিন্তু বাস্তব সত্য এটাকে মানতেই হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের অভিযোগ উঠছে তৎসত্ত্বেও বেশ কিছু শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে অবশ্যই এই বিষয়ে আগামী দিনে দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সংগ্রামী যোদ্ধারা চূড়ান্ত মাত্রায় একটা পরিকল্পনা করছেন যে নানাভাবে সেই সমস্ত শূন্যপদে বাকিদের নিয়োগের পরিকল্পনা এর মূল কারণ হল এখনও পর্যন্ত অনেক যোগ্য বঞ্চিত প্রার্থী বঞ্চিত হয়ে রয়েছেন কার্যত শূন্যপদগুলি পড়েই রয়েছে এবং যে তিনশো প্যানেল প্রকাশিত হয়েছে সেখান থেকেও কিছু কিছু শূন্যপদ নন জয়নিং হিসাবে পড়ে থাকবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে যদিও অফিসিয়ালি এই সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনো বার্তা উঠে আসেনি তবে পনেরোশো ছ থেকে পনেরোশো ছয়ের যে লিস্টটি বার হয়েছিল সেখান থেকে বেশ কিছু শূন্যপদ কিন্তু নন জয়নিং হিসাবে এখনও পর্যন্ত পড়ে রয়েছে বাকি সিট আপাতত তিনশো চৌষট্টি থেকে যাচ্ছে কিন্তু কার্যত সামগ্রিকভাবে মিলিয়ে দেখতে গেলে একাধিক সিট কিন্তু এখনও পর্যন্ত পড়ে থাকার একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে সেই সমস্ত বাকি সিটে নিয়োগ পেতে গেলে আপনারা সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান এবং সেই সংক্রান্ত বিষয়ে দেবাশেষ বিশ্বাসের কার্যত পরিকল্পনা আইন মাফিক তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করবেন আন্দোলনের পাশাপাশি কোর্টের লড়াইও কিন্তু লড়তে হবে এ বিষয়ে সরাসরি তিনি বার্তা দিয়েছেন এবং সেই দিক থেকে দাঁড়িয়ে সকলকে সঙ্গবদ্ধভাবে লড়াইয়ে কিন্তু নামতে হবে যদি কেউ অ্যারেস্টন তাহলে কিন্তু সেই ভয় নিয়ে আন্দোলনে আসবেন না অবশ্যই ডেপুটেশান একটি দেওয়া যেতেই পারে বা একাধিকভাবে কিন্তু আইনমাফিক মাফিক আন্দোলন করতে গেলে তিনি নির্দিষ্ট একটা সময়সীমাকে লক্ষ্য করবার বা সময়সীমাকে নজরে রাখবার চেষ্টা করছেন সেটি আগামী মার্চ মাসের চার বা পাঁচ তারিখ কিন্তু এটা মাথায় রাখতে হবে সামনে কিন্তু লোকসভা ভোটের একটা গুরুত্বপূর্ণ আবহ বা আবহাওয়া তৈরি হচ্ছে রাজ্য জুড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার একটা পরিকল্পনাও থাকবে পাশাপাশি ভোটটি ক্লিয়ার হয়ে গেলে এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে কী আপডেট তথ্য উঠে আসবে বা কী ধরনের পরিকল্পনা দেবাশেষ বিশ্বাস চাইছেন তা কিন্তু আমরা অতি সত্তর জানবার চেষ্টা করছি সঙ্গত বন্ধুরা এখানে জানিয়ে রাখা দরকার যে সবাইকে রেডি থাকবার জন্য অর্থাৎ প্রস্তুত থাকবার জন্য এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য দৃঢ় থাকার জন্য কিন্তু বার্তা দেওয়া হয়েছে দেবাশেষ বিশ্বাসের তরফ থেকে কারণ যে কোনো সময় যে কোনো দিন কিন্তু আন্দোলনের ডাক আসতে পারে ডেপুটেশান দেওয়া যেতেই পারে তবে মানসিকতা থাকবে অবশ্যই কিন্তু এগিয়ে চলার সকলকে জোটবদ্ধভাবে কিন্তু এগিয়ে যেতে হবে এটাও ঠিক যে চার পাঁচ বা ছ তারিখ না আসা পর্যন্ত আইনমাফিক আন্দোলন করবার একটা রাস্তা কিন্তু প্রস্তুত হচ্ছে না সেদিকে কিন্তু অবশ্যই দেওয়া বিশ্বাস খেয়াল রাখার চেষ্টা করেছেন আর সেই মোতাবেক আইনমাফিক আন্দোলনকে দাঁড় করাবার ক্ষেত্রে তিনি নানাবিধ পরিকল্পনা ইতিমধ্যেই কিন্তু সেরে ফেলেছেন সেই থেকে দেখতে গেলে সকলকে একজোট হওয়ার বার্তা তিনি দিয়েছেন এবং দিকে দিকে বিভ্রান্ত না হয়ে এক ছাতার তলায় আসবার কথা কিন্তু তিনি বারংবার উল্লেখ করছেন বিশ্বস্ত সূত্র থেকে এই সমস্ত খবরগুলি উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে আরও কী কী পরিকল্পনা উঠে আসছে সেই দিকে আমরা নজরদারি রাখার চেষ্টা করছি সামগ্রিক বিষয়টিকে পরিকল্পনার মধ্যে আমরা রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই আপনাদের মাঝখানে তৎপরভাবে এবং পজিটিভভাবে কিন্তু তুলে ধরবার চেষ্টা করব আপাতত যে সমস্ত শূন্যপদ থাকবে সেখানে বাকি যোগ্য বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিকে কেন্দ্র করে আন্দোলনের রূপরেখা কিন্তু একটু একটু করে সংগঠিত করছে দেবাশিস বিশ্বাস এবং লড়াকু সংগ্রামী তার সহযোগী যোদ্ধারা আপাতত এই সমস্ত বিষয়গুলি উঠে আসছে তবে তারা সামগ্রিকভাবে চাইছেন আঠারোশো চৌত্রিশটি সামগ্রিক শূন্যপথ পূরণ হোক এবং এই সমস্ত দাবিগুলিকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট তথ্য উঠে আসবে আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ